আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসালাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার 59তম ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আমি আমাতুসালাম তোমাদের সাথে আছি এবং এখানে আমার FB মেসেঞ্জারের অ্যাড্রেস দেওয়া হয়েছে। তোমাদের যদি আমার আলোচনা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা মূল পাঠে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমাদের আজকের বিষয় তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় হতে সৃজনশীল প্রশ্নের গড় মূলধন ব্যয় নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সরাসরি উদ্দীপকটি দেখে নিচ্ছি। এরিকসন কোম্পানি মোট মূলধন 10 লক্ষ টাকা। এরিকসন কোম্পানির মোট মূলধন 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার মধ্যে সাধারণ শেয়ারের ব্যয় রয়েছে 13%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় রয়েছে 10.60% এবং ঋণপত্রের ব্যয় রয়েছে 5.60% এবং তাদের যে মোট মূলধন রয়েছে সেই মূলধনের উৎসের বিভিন্ন উৎসের স্তর বিন্যাস হচ্ছে এই রকম। সাধারণ শেয়ার 5 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার 1 লক্ষ টাকা এবং ঋণপত্রের মাধ্যমে তারা তাদের সব তহবিল সংগ্রহ করেছে 4 লক্ষ টাকা। তাহলে আমাদের তাদের এরিকসন কোম্পানির মোট মূলধনের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের নিয়ম অনুসারে 4টি প্রশ্ন এখানে লেখা হয়েছে। প্রথম প্রশ্ন ক, গড় মূলধন ব্যয় কী? দ্বিতীয় প্রশ্ন খ, গড় মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? গণং প্রশ্নটি হচ্ছে এরিকসন কোম্পানির প্রতিটি উৎসের মূলধন অনুপাত বের করো। এবং সর্বশেষ বা ঘনং প্রশ্নটি হচ্ছে এরিকসন কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আস্তে আস্তে উত্তরগুলো প্রদানের চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে গড় মূলধন ব্যয় কি। যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে তাই আমরা সবগুলো উত্তর বোর্ডে লিখতে পারবো না, আমি মুখে বলে দিচ্ছি। গড় মূলধন ব্যয় হচ্ছে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত যে মূলধনের ব্যয় রয়েছে, প্রত্যেকটি উৎসের মূলধনের ব্যয় নির্ণয় করব। সবগুলো মূলধন যোগ করে যদি গড় ব্যয় বের করা হয় তখন তাকে গড় মূলধন বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গড় মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? প্রিয় শিক্ষার্থীরা, কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে আলাদা আলাদাভাবে এবং প্রতিটি উৎসের আলাদা আলাদা ব্যয় রয়েছে। এখন যখন সার্বিক ব্যয় নিরূপণ করা হয় বা নির্ণয় করা হয় তখন যদি আলাদা আলাদা উৎসের ব্যয় বর্ণনা করতে যায় তাহলে অনেক সময় সাপেক্ষ হবে এবং সার্বিক আর্থিক চিত্র ফুটে উঠবে না। এই জন্য সমগ্র উৎসের বিভিন্ন যে তহবিল উরের উৎস রয়েছে সে বিভিন্ন উৎস হতে সংগ্রহীত তহবিলের ব্যয়কে গড় ব্যয় নির্ণয় করার পরে প্রতিষ্ঠানের সার্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়। এই জন্যই গড় মূলধন ব্যয় নির্ণয় করা প্রয়োজন। এখন আমরা ঘনং যে প্রশ্নটি রয়েছে, এরিকসন কোম্পানির প্রতিটি উৎসের মূলধন অনুপাত বের করুন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের উত্তরে ফিরে যাই। এরিকসন কোম্পানির শিক্ষার্থীরা, আমাদেরকে উদ্দীপকে দেয়া আছে আমাদের মোট মূলধন হচ্ছে
10 লক্ষ টাকা, যেহেতু আমাদেরকে উদ্দীপকে এটি দেয়া রয়েছে, সুতরাং আমরা এখন সরাসরি অনুপাতগুলো নির্ণয় করি। সাধারণ শেয়ার অনুপাত, আমাদের মোট মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, আর সাধারণ শেয়ারের অংশ হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের 10 লক্ষ টাকা আর সাধারণ শেয়ারের অনুপাত হচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে আমরা পেয়ে যাই 0.50 বা 50%। তাহলে সাধারণ শেয়ারের অনুপাত হচ্ছে 50%। এরপরে আমাদের বের করতে হবে অগ্রাধিকার শেয়ারের অনুপাত। অগ্রাধিকার শেয়ারের অনুপাত হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার অনুপাত, আমাদের মোট মূলধন কত? 10 লক্ষ টাকা। আমাদের অগ্রাধিকার শেয়ারের অনুপাত কত? 1 লক্ষ টাকা। তাহলে আমাদের যে অনুপাতটি আমরা এখন পাবো সেটি হচ্ছে 0.10 বা 10%। এখন আমরা ঋণপত্রের মাধ্যমে এরিকসন কোম্পানি যে তহবিল সংগ্রহ করেছে সেটি নির্ণয় করব। ঋণপত্রের অনুপাত হচ্ছে আমাদের মোট মূলধন 10 লক্ষ টাকা, আর ঋণপত্রের অনুপাত হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। তাহলে আমরা পাচ্ছি 0.40 বা 40%। তাহলে আমাদের মোট অনুপাত একটু যোগ করে দেখি তো কত পাই। তাহলে মোট হচ্ছে 50% যোগ 10% যোগ 40%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনুপাতের সত্যতা যাচাই হলো। 100% মূলধনের অনুপাত আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এরিকসন কোম্পানির বিভিন্ন সংগৃহীত তহবিলের বিভিন্ন উৎসের অনুপাত হচ্ছে সাধারণ শেয়ারের অনুপাত 50%, অগ্রাধিকার শেয়ারের অনুপাত 10% এবং ঋণপত্রের অনুপাত 40%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা নির্ণয় করব এরিকসন কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করব। আমরা এরিকসন কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করব। চলো আমরা দেখি। আমরা জানি যে কোম্পানির প্রতিটি উৎসের অনুপাত দিয়ে প্রতিটি উৎসের ব্যয়কে গুণ করে গুণফলের যোগ করলেই কোম্পানির মূলধনের গড় ব্যয় নির্ণয় করা যায়। তাহলে গড় মূলধন সমান, প্রথমে সাধারণ শেয়ারের অনুপাত আমরা নির্ণয় করি। আমরা প্রশ্নে পেয়েছি 13%, সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে 13%। তাহলে 13%, 13 গুণ আমাদের সাধারণ শেয়ারের অনুপাত কত? 50% বা 0.50 যোগ আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে 10.6%, যেটা উদ্দীপকে দেয়া আছে, গুণ অগ্রাধিকার শেয়ারের অনুপাত হচ্ছে 0.10 অর্থাৎ 10% যোগ ঋণপত্রের ব্যয় হচ্ছে আমাদের 5.60 গুণ ঋণপত্রের ব্যয় হচ্ছে আমাদের 40% অর্থাৎ 0.40। এখন আমরা প্রতিটি উৎসের আগে গুণফল বের করব, তারপর যোগফল নির্ণয় করে গড় মূলধন বের করব। তাহলে এখন আমাদের
ছয় দশমিক আমরা এটার পাই 6.50 6.50 যোগ এরপরে পাচ্ছি 1.06 যোগ এরপরে আমরা পাচ্ছি 2.24 এখন আমরা সবগুলো যোগ করে দেখি 9.80 হয় এটা হচ্ছে শতাংশ মনে রাখবে গড় মূলধন ব্যয় এবং গড় মুনাফার হার শতাংশে দেখাতে হবে প্রকাশ করার সময় শতাংশে প্রকাশ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সুতরাং এরিকসন কোম্পানির গড় মূলধন ব্যয় শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনা থেকে তোমরা কিভাবে সহজেই গড় মূলধন ব্যয় বের করা যায় সে সম্পর্কে ধারণা লাভ করেছো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা তোমরা বেশি বেশি পড়াশোনা করবে অধ্যয়ন করবে অনুশীলন করবে এবং অনুধাবন করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে ইনশাআল্লাহ আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ